পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ ও একাদশ বিএম শ্রেণীর ছাত্রীদের স্বাগত জানাই। আমি তাপস কুমার সাগারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আজকের বিষয় অধ্যায় দুইয়ের জাবেদা ও হিসাব সমীকরণ। আমরা দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস চালু করে আসছি এবং এই অনলাইন ক্লাসে তোমরা অনেকেই মনোযোগী, অনেকেই আবার এখানে জড়িত হতে চাও না। যাই হোক, এটা তোমাদেরই ব্যাপার, কারণ তোমরা যদি অনলাইন ক্লাস না দেখো তাহলে তোমরা এই সমস্যায় পড়বে, কারণ কলেজ খোলার এখনও আমরা কোনো সম্ভাবনা দেখছি না। দিন দিন করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা বেশি যাচ্ছে, আর এই করোনাকালীন সময়ে হয়তো স্কুল কলেজ খুলবে না। তাই যতদিন না খোলে ততদিন এই অনলাইন ক্লাসগুলো আমাদের চালু থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অন্যান্য টিচারদেরকে এই অনলাইন ক্লাসগুলো সুন্দর ও সুচারুভাবে পালন করার জন্য। আমাদের নিয়মিত ক্লাসের আজকের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র শ্রেণী একাদশ অধ্যায় দুই এবং টপিকস বা আলোচনা জাবেদা ও হিসাব সমীকরণ। ইতিমধ্যে আমি জাবেদার নিয়মগুলো লিখে দিয়েছি এবং এর উপরে কয়েকটি ক্লাসও নিয়েছি, তাই জাবেদার উপরে আজকে আমাদের শেষ ক্লাস। এরপরে আমরা চলে যাব নকদান বইয়ের ভিতরে। নকদান বইও আমাদের হিসাবের শ্রেণীর ভিতরে পড়ে। এই নকদান এক গড়া, দুই গড়া, তিন গড়া এবং খুচরা নকদান। যাই হোক, আজকের বিষয় আমাদের জাবেদা ও হিসাব সমীকরণ। তাই তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর অঙ্কটা আজ আমরা করব। তাই তোমরা তোমাদের 20 নম্বর অঙ্কটা এখনই বের করো এবং দেখো, এবং আমি পড়ে শোনাই এবং বোঝাই, এরপরে অঙ্কটা আমরা শুরু করব। জাবেদা এবং হিসাব সমীকরণের প্রভাব। জনাব সাব্বির আহমেদ 2017 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 20,000 টাকা, 10,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 10,000 টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল। অর্থাৎ সাব্বির নামে একজন ব্যক্তি, তিনি 2017 সালের জানুয়ারির 1 তারিখে নগদ 20,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র এবং 10,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন, এবং জানুয়ারির অন্যান্য যে লেনদেনগুলো তা নিম্নে দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো 6,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 6,000 টাকা জানুয়ারির 3 তারিখে। জানুয়ারির 5 তারিখে বলছে অফিসের জন্য একটি টেবিল, একটি চেয়ার ক্রয় করা হলো 1,000 টাকা। জানুয়ারি 8 তারিখে বলছে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। এখানে উত্তোলন দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে, একটা হচ্ছে অফিসের প্রয়োজনে। তো অফিসের প্রয়োজনে যেহেতু আমাদের উল্লেখ আছে, তাহলে এটা আমরা অফিসের প্রয়োজনে ধরবো। আর যদি বলতো যে শুধু উত্তোলন করা হলো কারবার থেকে, তখন সেটাকে আমরা ব্যক্তিগতভাবে উত্তোলন ধরতাম। জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো 500 টাকা, এটা মালিকের ব্যক্তিগত খরচ। জীবন বিমাটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই এটাকে আমরা উত্তোলন নামে লিখি। বিনিয়োগের সুদ পাওয়া গেল, আমরা বিনিয়োগ করছিলাম, তার থেকে সুদ পেলাম 600 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 600 টাকা, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলো 600 টাকা, এবং 31 তারিখে ব্যাংক সুদ চার্জ করলো 400 টাকা। আমাদের ক নম্বর প্রশ্নে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। যেহেতু এটা আমাদের সৃজনশীল, তাই ক, খ এবং গ তিনটা পার্টি থাকবে। খ নম্বরে বলছে উপরোক্ত লেনদেনগুলোর মধ্যে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও, শুধুমাত্র ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো জাবেদা দিতে বলছে। গ নম্বরে প্রদত্ত প্রতিটি লেনদেনের জন্য হিসাব সমীকরণ সমান তা প্রমাণ করো, অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রিয় স্টুডেন্ট, আমরা বোর্ডের দিকে যাই। আমাদের প্রথমেই বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রারম্ভিক মূলধন বলতে কী বুঝি? প্রারম্ভিক মূলধন জানুয়ারি 1 তারিখে যে সমস্ত নগদ টাকা, আসবাবপত্র বা অন্যান্য সম্পদ নিয়ে
ব্যবসা শুরু করে সেটাই আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধনটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখেন। বিশ নম্বর অঙ্ক, বিশের ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। আমাদের আর তারিখের ঘর এখানে দেওয়ার দরকার নেই, তারিখের ঘর দিলেও চলে না দিলেও চলে। তাই প্রারম্ভিক মূলধন অর্থাৎ জানুয়ারির এক তারিখে যেটা নিয়ে নামবে সেটাই। বিবরণের ঘর নগদ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১০,০০০ টাকা, যন্ত্রপাতি ১০,০০০ টাকা। সর্বমোট ৪০,০০০ টাকা প্রারম্ভিক মূলধন। এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। খুবই সহজ, এটুকু করলে তোমরা দুই নাম্বার পেয়ে যাবে। ক নাম্বারের জন্য আমাদের দুই নাম্বার। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা, নগদ ২০,০০০ টাকা, আসবাবপত্র ১০,০০০টাকা, যন্ত্রপাতি ১০,০০০টাকা, টোটাল যোগ করলে যে টাকাটা হবে সেটাই আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে মাসের শুরুতে বা বছরের শুরুতে যে টাকাটা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি। তাহলে কিভাবে করতে হয় দেখো। প্রিয় স্টুডেন্ট, আমরা অনেক সময় প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় ঋণটা আসে, ঋণ নিয়েও কারো কাছ থেকে ব্যবসা শুরু করে। তা ঋণটা একদিকে যেমন নগদ টাকার সাথে যোগ হয়ে যায়, অন্যদিকে ঋণ যেহেতু আমাদের মূলধন না সেহেতু মাইনাস করে দিতে হয়। তাহলে ঋণের টাকা একদিকে নগদ তহবিলের সাথে যোগ হবে, অন্যদিকে আবার প্রদেয় হিসাব নামে বা ঋণ নামে মাইনাস করে দিতে হবে মূলধন থেকে। অর্থাৎ টাকার পরিমাণ আমার একই থাকবে, তাই ঋণটা কখনো মূলধন হিসাবে সহিত যোগ হয় না। অতএব আমরা কখনো কারো কাছ থেকে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করি তাহলে নগদ তহবিল থেকে মাইনাস, অপরদিকে টোটাল নগদ তহবিলের সাথে প্লাস এবং টোটাল থেকে আমরা মাইনাস করে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা দেখাব। তাহলে খুবই সহজ, তোমরা ইতিমধ্যে এই জাতীয় অঙ্ক করেছো এবং আমি করিয়েছি, তাই তোমরা এটা ভালো করে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এবার খ নম্বরে বলছে ব্যাংক সংক্রান্ত জাবেদা, অর্থাৎ শুধুমাত্র ব্যাংক সংক্রান্ত জাবেদা, উপরোক্ত লেনদেনগুলির মধ্যে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলির জাবেদা দাখিলা দাও। তাহলে ব্যাংকের সাথে রিলেটেড যেটা সেটাই আমার ব্যাংক সংক্রান্ত জাবেদা। নাম্বার মনে রাখবা, এটা আমাদের বইয়ের পাঠ্য বইয়ের ২০ নাম্বার। আমি পাঠ্য বইয়ের প্রতিটা অঙ্ক কঠিন কঠিন যত অঙ্ক আছে সবগুলি করিয়ে দেবো এবং পাঠ্য বই থেকে ওই কারো বানানো অঙ্ক, কারো মুখের কথার অঙ্ক এটা কিন্তু আমি করবো না। যেহেতু বইটা সুন্দর বই এবং এই বই সারা বাংলাদেশেই চলে, তাই এই পাঠ্য বইয়ের অঙ্কই আমরা করবো। আর এই বইটা করলেই তোমাদের অনেক কিছু জানতে পারবে,
তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাই কারো বানানো অঙ্কে বিভ্রান্ত না হয়ে ওই একটা নিজের মতো করে একটা শখ তৈরি করে বানানো অঙ্ক তৈরি করে তোমাদের শেখালো সেটা কখনো করবে না। আমি যেটা শেখাই সেটাই তোমরা করবে এবং পরীক্ষায় ফুল নাম্বারই পাবা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা আমার জাভেদার শখ, এটা জাভেদা ব্যাংক সংক্রান্ত। এখানে 2017 সাল জানুয়ারি, যেহেতু 1 তারিখে আমার ব্যাংকে কোনো ই নেই, 3 তারিখে ব্যাংকে জমা দেওয়া হল। ব্যাংকে জমা দিলে টাকা কি হয়, একদিকে ব্যাংকে বাড়ে, অন্যদিকে নগদ কমে। তা আমাদের ব্যক্তিবাচক হিসাবে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে ডেবিট, প্রদান করলে ক্রেডিট। যেহেতু এটা আমার ব্যাংক আমার গ্রহণ করছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ডেবিটের টাকা ডেবিটে করে, ক্রেডিটের টাকা ক্রেডিটে করে। ব্যাংকটা একবার যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো, যেহেতু ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, এরপর অফিসের জন্য একটি আলমারি ও একটি চেয়ার ক্রয় করা হলো। এটা ব্যাংক সংক্রান্ত না, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে, এটা আমার ব্যাংক সংক্রান্ত। তাহলে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে আমরা সাধারণত কারবারে টাকা আসে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে আমরা লিখতাম উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু অফিসের প্রয়োজনে সেহেতু আমার নগদ টাকার পরিমাণটা কারবারে বাড়লো, তাই নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো, তাহলে ব্যাংকে প্রথমে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো, নগদান হিসাব ডেবিট, যেহেতু কারবারে নগদ টাকা আসছে, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো। এ গেল 2টা জাবেদা, আরও 2টা জাবেদা আছে। সে 2টা জাবেদা, এই 2টা আগে ভালো করে দেখো। তাহলে যেহেতু জায়গা, thank you.
এরপরে আছে জীবন বিমা প্রিমিয়াম প্রদান, এটা ব্যাংক সংক্রান্ত না। বিনিয়োগে সুদ পাওয়া গেল, এটাও ব্যাংক সংক্রান্ত না। 29 তারিখে আছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হল, অর্থাৎ মঞ্জুর করলে আমাদের লাভ। সুদ মঞ্জুর করা হলো তাহলে ব্যাংকের লস, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 600। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো, এরপর আছে 31 তারিখে ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জটা খরচ, তাহলে ব্যাংক চার্জ ডেবিট। হিসাব ডেবিট, টাকার পরিমাণ 400, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 400, যেহেতু ব্যাংক চার্জ ধার্য করলো। এই চারটা জাবেদা, 4 নাম্বার চারটা জাবেদা সবাই তোমরা পারবা এবং খুব সহজ। আর জাবেদা যে না পারবে সে অন্যান্য অঙ্কগুলোও পারবে না। আশা করি জাবেদা তোমরা ভালো করে শিখবে, সে জাবেদা না শিখলে অন্য অঙ্ক, অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে তোমরা অবশ্যই করতে পারবে না। তাই তোমাদের প্রধান এবং একমাত্র কাজ অ্যাকাউন্টিংয়ে জাবেদা শেখা। জাবেদা যত সহজ তত কঠিন। একটু ভুল হলেই নাম্বার 0 হলেই পুরা নাম্বার। তাই জাবেদার প্রতি সকলের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জাবেদাগুলো দেখো আপাতত, এরপরে আমরা চলে আসবো হিসাব সমীকরণ। এবার আমরা চলে আসবো গ নম্বরে। তোমাদের অন্য স্যারও করিয়েছেন এই জাবেদা চ্যাপ্টারটা, সেখানে হিসাব সমীকরণও ছিল। তাই হিসাব সমীকরণ করতে হলে প্রথমে আমাদের সম্পদ এবং দায়গুলো চিনতে হবে। সম্পদ এবং দায় নিয়ে, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই, এ সমান অ্যাসেট, এল সমান লায়াবিলিটিস, ওই আছে অনার্স ইকুইটি। অর্থাৎ এই হিসাব সমীকরণ করতে হলে সম্পদ এবং দায় সম্পর্কে আগে জানতে হবে, যে দায়গুলো ইতিমধ্যে তোমরা জেনেছো। তাই আমি এখন সরাসরি এই অঙ্কের, ওই 20 নম্বর অঙ্কের গ নম্বরে চলে যাব, হিসাব সমীকরণ। আর হিসাব সমীকরণ আমাদের প্রমাণ করতে হবে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস। হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই। এখানে আমাদের সম্পদের পরিমাণ কি রকম আছে, সম্পদের কয়টা ঘর আছে সেটা আমাদের দেখতে হবে। সম্পদ আছে নগদ টাকা সম্পদ, আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, ব্যাংক সম্পদ। তাহলে চারটা আমার সম্পদ আছে আর দায় আছে শুধু মূলধনী, আর কিছু না। তাহলে প্রথমে আমার তারিখের ঘর, মন্তব্যের ঘর, এখানে
তাহলে এটাকে আবার আমরা চার ভাগে ভাগ করব, চারটা করব, যেহেতু সম্পদের ঘর চারটা, এটা আমার একটা মূলধন বা মালিকানা স্বত্ব। এখানে আছে এ সমান সমান এল প্লাস ওই, এটা হচ্ছে মন্তব্যের ঘর, প্রথমে আছে তারিখ, তারিখ 2017 জানুয়ারি, এরপর আছে নগদ টাকা, সম্পদ আছে নগদ টাকা আগেই বলেছি, আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যাংক, সবার নিচে টাকা 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 লিখতে হবে, যেহেতু আমার জায়গা এখানে শর্ট তাই লেখা হলো না। এরপরে সংক্ষেপে লিখে দিই টাকা টাকা টাকা। তাহলে আমার 1 তারিখে এখানে জানুয়ারির 1 তারিখে নগদ ছিল 20,000 টাকা, নগদ 20,000 টাকা, আসবাবপত্র ছিল 10,000 টাকা, যন্ত্রপাতি ছিল 10,000 টাকা, 1 তারিখে ব্যাংক ছিল না, তাহলে টোটাল যোগ করে আমার হয় মূলধন হয় 40,000 টাকা। তিন তারিখে বলছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে যদি আমরা টাকা জমা দিই তাহলে একদিকে নগদ কমে যায় ব্যাংক বেড়ে যায়, তাহলে নগদ আমার মাইনাস হবে 3 তারিখে 6,000 টাকা নগদ, আর মাইনাস আসবাবপত্র নাই, যন্ত্রপাতি নাই, ব্যাংক বেড়ে যাবে 6,000 টাকা, মূলধনের কোনো পরিবর্তন হবে না। এরপর অফিসের জন্য একটি টেবিল ও একটি চেয়ার ক্রয় করা হলো, এটা আমাদের আসবাবপত্রের ভিতরে আমরা ফেলতে পারি, টেবিল চেয়ারকে আমরা আসবাবপত্র বলি, তাই অফিসের জন্য যখনই আমরা ক্রয় করি তখন সেটা নগদের পরিমাণটা কমে যায় এবং আসবাবপত্রের পরিমাণটা বেড়ে যায়। তাহলে 8 তারিখে আমার নগদ কমে যাবে 5,000 টাকা, আসবাবপত্র 5,000 টাকা বেড়ে যাবে, ব্যাংকের কোনো পরিবর্তন হবে না, যন্ত্রপাতির কোনো পরিবর্তন হবে না, মূলধনের কোনো পরিবর্তন হবে না, সবগুলো ইকুয়াল টু। 8-এর পরে আছে 15 তারিখ জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো, জীবন বিমা প্রিমিয়াম প্রদান করলে এটা মালিকের ব্যক্তিগত খরচ, নগদ কমে যায় মূলধনও কমে যায়, অর্থাৎ মালিকানা স্বত্ব কমে যাবে, তাহলে আমার নগদ থেকে মাইনাস মূলধন থেকে মাইনাস। আসবাবপত্র কোনো পরিবর্তন নাই, যন্ত্রপাতি কোনো পরিবর্তন নাই, ব্যাংকের কোনো পরিবর্তন নাই, মূলধন থেকে 500 টাকা মাইনাস। বিনিয়োগের সুদ পাওয়া গেল, যেহেতু আমি বিনিয়োগ করছিলাম টাকা, সে এখান থেকে সুদ পাচ্ছি, তাহলে নগদ টাকার পরিমাণটা বাড়ে, সেক্ষেত্রে আমার মূলধনের পরিমাণটাও বাড়ে, তাহলে আমার নগদ বাড়বে মূলধন বাড়বে। 24 তারিখ আগামী 600 টাকা, আসবাবপত্র পরিবর্তন নাই, যন্ত্রপাতি পরিবর্তন নাই, ব্যাংকের পরিবর্তন নাই, মূলধনের পরিবর্তন আছে 600 টাকা, বিনিয়োগের সুদ পাওয়া গেল। এবার 29 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করল, ব্যাংক সুদ যখন মঞ্জুর করে তখন ব্যাংকের লাভ হয়, মূলধনের পরিমাণটা বেড়ে যায়। 9-এর সাথে সম্পর্ক নাই, আসবাবপত্রের সাথে সম্পর্ক নাই, যন্ত্রপাতির সাথে সম্পর্ক নাই, ব্যাংক সুদ মঞ্জুর করলো 600 টাকা। ছয়শো টাকা মূলধনের পরিমাণ।
আর ব্যাংক চার্জ ধার্য করল 31 তারিখ, ব্যাংক চার্জ ধার্য করলো, নগদের সাথে সম্পর্ক নাই, আসবাবপত্রের সাথে সম্পর্ক নাই, যন্ত্রপাতির সাথে সম্পর্ক নাই, চার্জ ধার্য করলো -400, ব্যাংক থেকে মূলধন থেকে -400, কারণ টাকা কমে যায়। এখন আমরা এগুলোকে প্রতিটা যোগ করব, প্রতিটা ঘর যোগ করব, যোগ করে আমরা দেখবো আমাদের কত টাকা হয়। প্রথমটা হচ্ছে 6200, এটা 10,000, এটা 15,000, এটা 20,000 থেকে 19,000, 19,000 অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 8 তারিখে। 8 তারিখে বলছে, সরি, 8 তারিখে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, নগদ বাড়বে, ব্যাংক কমবে। তাহলে এখানে যোগ বিয়োগে আমাদের একটু সমস্যা। আছে 1200, 10,000, 5টা, একটা অফিসের প্রয়োজনে একটি চেয়ার টেবিল ক্রয় করা হলো 5 তারিখ, এটা আমার 11,000 টাকা। এখানে আমার কত টাকা হবে সেটা আমার দেখতে হবে। তাহলে 25,000, 24,000, 16,100, 100। এটা যোগ বিয়োগ করলে আমাদের কত হয় সেটা আমাদের দেখতে হবে। 40,300। এই সবগুলো এখন আমাদের যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে আমাদের কত হয়। 40,300, অর্থাৎ দেখা যাচ্ছে এ সমান সমান এল প্লাস ও সমান। আমাদের প্রমাণ করতে বলছে হিসাব সমীকরণটা সমান করো, তাই আমরা হিসাব সমীকরণ আমাদের সঠিক হয়েছে, কারণ দুই পক্ষ সমান হয়েছে, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস, সম্পদ সমান সমান দায়, সমান হয়েছে। তাহলে এই ছিল আমাদের হিসাব সমীকরণ গ নাম্বার। আমরা এরপরে হয়তো চলে যাব আমাদের নগদান হিসাবের ভিতরে, নগদান হিসাবে ডেবিট কী কী হয়, ক্রেডিট কী কী যায়, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব সময় যদি পাই। তাহলে এটা আপাতত দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাসার কাজ থাকবে
একুশ থেকে তিরিশ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করা। এবং আজ আমি এখন এখানে নকদন সম্পর্কে, নকদন বই সম্পর্কে কিছু আলোচনা করব। নকদন বই কি, অর্থাৎ নগদ টাকার লেনদেন, আমার কত টাকা নগদে আসলো এবং কারবার থেকে কত টাকা চলে গেল, সেটাই আমাদের নকদন বই। এই নকদন বই সাধারণত আমাদের চার প্রকার, এক ঘর নকদন বই, দুই ঘর নকদন বই, তিন ঘর নকদন বই এবং খুচরা নকদন বই। খুচরা নকদন বইকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যাই হোক, আমরা মোটামুটি দুই ঘরা এবং তিন ঘরা নিয়ে এবং খুচরা নিয়েই আমরা বেশি, এক ঘরা সাধারণত আসে না, তাই এটা নিয়ে অতটা আলোচনার দরকার নেই। দুই ঘরা এবং তিন ঘরা পারলেই আমাদের অঙ্কগুলো আমরা সব পার। তাই নকদন বইয়ে ডেবিটে কী যায় এবং ক্রেডিটে কী যায় সেটা একটু দেখব, তারপরে আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করব। আমি আগেই বলেছি।